আজকে শিয়ালদা আদালতে নিয়ে আসা হয় সঞ্জয় রায়কে, যিনি আরজিকর কাণ্ডের মূল ধৃত এবং এখনো পর্যন্ত তিনি ধৃত হয়ে আছেন। তো ইতিমধ্যে তিনি যে মন্তব্যটা করেছেন যে তিনি নির্দোষ এবং পুরো সরকার তাকে ফাঁসাচ্ছে, এই বিষয়ে আপনাদের কি মতামত? দেখুন, কোন চোর তো চুরি করে বলে না আমি চোর। আইনের আদালতে পুলিশ সেটা প্রমাণ করে যে সেই চোর। ঠিক একই ভাবে কলকাতা পুলিশ যে অভিযুক্ত বা মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে 9ই অগস্ট নৃশংস ধর্ষণ এবং খুন কাণ্ডে গ্রেফতার করেছিল, 58 দিন বাদে সিবিআই ও তাদের চার্জশিটে পুরো ইনভেস্টিগেশন কমপ্লিট করার পর তারাও সঞ্জয় রায়কেই অভিযুক্ত হিসেবে দাঁড় করিয়েছে কোর্টের সামনে। এবার সঞ্জয় রায় কি মিডিয়ার সামনে বলল সেটা সম্পূর্ণ বিচারাধীন বিষয়, সেটা নিয়ে আমাদের কিছু বলার নেই। সিবিআই এবার কোর্টে প্রমাণ করবে যে সঞ্জয় রায় মূল অভিযুক্ত ধর্ষক এবং খুনি এবং তার ফাঁসির দাবি করবে। আর সঞ্জয় রায় যদি কথা না বলে, তার কাছে যদি অন্য কোনো প্রমাণ থাকে নিজেকে দেখানোর যে সে দোষী নয়, তাহলে সেটাও কোর্টে প্রমাণ হবে। এটা নিয়ে তৃণমূল বাড়তি কোনো মন্তব্য করবে না, বিচারাধীন বিষয়। কোর্টের সামনে প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত আর যে দোষী তার সাজা হবে বা সে নির্দোষ প্রমাণিত হবে। কিন্তু উনি তো পুরোপুরি সরকারের উপর দোষটা দিচ্ছে। ও সরকার, আপনার এখন ব্যাপারটা হচ্ছে কি, ও বুঝে গেছে যে আর বাঁচার কোনো পথ নেই, তাই সেই জন্য মিডিয়ার সামনে কিছু যদি বলে কিছু 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 হাওয়া গরম করা যায়। এই আবারও তো বললাম, এটা সম্পূর্ণ বিচারাধীন বিষয়। সরকার যদি ভুল করে থাকতো, রাজ্য সরকারের নেতৃত্বে কলকাতা পুলিশ ওকে গ্রেফতার করেছিল 24 ঘন্টার মধ্যে। তারপরে বহু জায়গা থেকে আওয়াজ উঠেছিল সিবিআই সিবিআই, হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয় এবং সিবিআই 58 দিন তদন্ত করে বিভিন্ন বহু সাক্ষী, ডাক্তার, পুলিশ, বহু সাক্ষীদের থেকে তথ্য নেয়ার পর, সব রকম ইনভেস্টিগেশন করার পর তারা চার্জশিটে ওকে, সঞ্জয় রায়কে মূল অভিযুক্ত দিয়েছে। তাহলে শুধু সরকার কেন, তাহলে তো বলতে হবে কেন্দ্র সরকার, সিবিআই, সবাই ভুল। তাই আমি আবারও বলবো, আমার মনে হয় সিবিআই এর কাছে যথাযথ প্রমাণ আছে যে সঞ্জয় রায় মূল অভিযুক্ত। এখনো বুঝে গেছে যে আর ওর পালানোর কোনো পথ নেই, ও যে নারকীয় ঘটনা, যে নৃশংস ঘটনা ঘটিয়েছিল তার শাস্তিও পাবে, তাই একটা বেঁচে থাকার শেষ চেষ্টা। কিন্তু পুরোটাই বিচারাধীন বিষয়, সিবিআই তার তথ্য পেশ করবে আদালতের সামনে, আদালত সে অনুযায়ী সাজা ঘোষণা করবে। অভয়ার বিচার চাই আমরা, আর কিছু না। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন বাংলা খবর মানেই বাংলা হাট।